হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মেহনাজউদ্দিন রূপম আপনাদেরকে আমার 5 মিনিট বুস্টার এক্সেল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই কম বেশি ভিলুকআপ ইউজ করেছি এবং জানি কিভাবে ইউজ করতে হয়, কিন্তু আমরা সেটা হয়তো জানি না ভিলুকআপ এর চেয়ে অত্যন্ত পাওয়ারফুল একটা কম্বাইনিং ফর্মুলা রয়েছে, যা হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাচ। ইন্ডেক্স এবং ম্যাচ কম্বাইনলি ইউজ করে আপনি ভিলুকআপ এর একটা লিমিটেশন ওভারকাম করতে পারেন। সেই লিমিটেশনটা কি এবং তা কিভাবে এই পাওয়ারফুল দুটো ফর্মুলা কম্বাইন করে ইউজ করে আমরা ওভারকাম করতে পারি, তাই আজকে আমরা এই ক্লাসটিতে শিখব। চলুন তাহলে আমরা এক্সারসাইজ ফাইলে চলে যাই। আমার এই এক্সারসাইজ ফাইলে 5টি প্রোডাক্ট রয়েছে যা রিজন অনুযায়ী রেভিনিউ ভ্যালু শো করছে। আমার অবজেক্টিভ হচ্ছে আমি দুটো ক্রাইটেরিয়া সেট করব, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আমার ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা আমাকে রেভিনিউ ভ্যালু প্রোভাইড করবে। এই কাজটা আমি ভিলুকআপ ইউজ করে করতে পারি। আমরা দুটো এক্সাম্পলই দেখব এবং দেখব যে আসলে ইন্ডেক্স ম্যাচ ইউজ করে আমরা ভিলুকআপের কোন লিমিটেশনটা ওভারকাম করতে পারি এবং তা কিভাবে। সো তার আগে ইন্ডেক্স এবং ম্যাচ সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা আমি দিতে চাই। সো ইন্ডেক্স যখন আমরা ইউজ করি, তখন আমরা প্রথমেই একটা ডাইনামিক অ্যারে বা অ্যারে সিলেক্ট করে দেই, যেটাতে আসলে আমার টার্গেটেড রেজাল্ট এরিয়াটা সিলেক্ট করা থাকে। তার মানে আমি যে রেজাল্টটা পুল করতে চাচ্ছি, এই ক্ষেত্রে রেভিনিউ ভ্যালুটা যে আমি পুল করতে চাইবো, ইন্ডেক্সের পরে আমাকে এই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। দেন ম্যাচে আমি বলে দিব আমার কোন দুটো ক্রাইটেরিয়া, সেটা রো অথবা কলামে, যেটা আপনি ফরমেশন টেবিলটাতে দেখতে পাচ্ছেন, রো অথবা কলামে আমি দেখিয়ে দিব যে কোন দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলে আমার রেভিনিউ ভ্যালুটা নিয়ে আসবে। সো সেটা করার জন্য আমি ইন্ডেক্স এবং ম্যাচ ইউজ করব। এখন আমি আপনাদেরকে ডিরেক্ট ফর্মুলাটা টাইপ করে দেখাবো। সো প্রথমে এই ফর্মুলা টাইপ করতে হলে আপনারা জানেন ইকুয়াল সাইন দিতে হয়। দেন আমি আমার প্রথম ফর্মুলাটি টাইপ করব, যেটা হচ্ছে ইন্ডেক্স, করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমার প্রথম প্যারেন্থিসিস বা প্রথম ব্র্যাকেটটা চলে আসবে। দেন আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমাকে ইন্ডেক্স ফর্মুলা লেখার পরে একটা অ্যারে দিতে বলবে। সো সেই অ্যারেটা হচ্ছে আমি যে রেজাল্টটা চাচ্ছি, আমি চাচ্ছি রেভিনিউ ভ্যালুটা আসবে। সো আমি রেভিনিউ এরিয়াটা সিলেক্ট করব, দেন এটাকে F4 দিয়ে ফ্রিজ করে দিলাম। তারপর আমি আমার রো নাম্বার প্রোভাইড করব। সো রো নাম্বারে আমি ম্যাচ প্রোভাইড করব, কারণ আমার এই এরিয়াটাতে একটা ক্রাইটেরিয়া দেয়া থাকবে এবং এই এরিয়াটাতে একটা ক্রাইটেরিয়া দেয়া থাকবে। সে ফর ইনস্ট্যান্স প্রথম ক্রাইটেরিয়া হবে আমার প্রোডাক্ট অনুযায়ী রোতে, ও ম্যাচ করার চেষ্টা করবে যে আমার ডেটাটা কোথায় আছে, তারপরে আমার রিজন অনুযায়ী ডেটা ম্যাচ করে আমাকে রেভিনিউ ভ্যালুটা প্রোভাইড করবে। সো আমি সেই ক্ষেত্রে ম্যাচ ফাংশনটা লিখব। যখন আমি ম্যাচ লিখব, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ও আরেকটা লুকআপ ভ্যালু চাচ্ছে। সো লুকআপ ভ্যালুটা হবে আমার প্রোডাক্ট, আমি এটা F4 দিয়ে ফ্রিজ করে দিলাম। দেন প্রেস কমা, লুকআপ অ্যারে হবে আমি এই এরিয়াটাতে খুঁজতে চাচ্ছি আমার যে প্রোডাক্টের নাম দেয়া থাকবে। দেন এইটাও আমি ফ্রিজ করে দিলাম। দেন কমা, আমি ম্যাচ টাইপ দিব জিরো। জিরো মিনস এক্সাক্ট ম্যাচ। এই করে আমি আমার ফর্মুলাটা ক্লোজ করব। দেন কমা প্রেস করলে আমাকে বলবে আমার কলাম নাম্বার দেওয়ার জন্য। কলাম নাম্বারের ক্ষেত্রে আমি ঠিক একই ভাবে ম্যাচ ফর্মুলা ইউজ করব।
match so match er khetre formula ta hobe column er khetre formula ta hobe or region ami region diye filter korte chaichhi then comma amar lookup array hobe eita ei jaygay ami amar region khuje pabo then f4 press korbo comma exact match er jonno 0 press korbo amar formula complete hoye gelo then ami bracket close kore ओके করব রাইট আমার ফর্মুলা আসেনি কারণ আমি এই জায়গায় কোনো ক্রাইটেরিয়া বসাইনি সো ক্রাইটেরিয়া গুলো নিয়ে আসার জন্য আমি প্রথমে ডেটা তারপর ডেটা ভ্যালিডেশনে যাব ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে আমার একটা ডায়ালগ বক্স আসবে সেখানে আমি এনি ভ্যালুর জায়গায় লিস্ট সিলেক্ট করব এবং সোর্স হিসেবে আমি আমার প্রোডাক্টটাকে সিলেক্ট করব ओके করলাম ओके করার পরে আমার একটা ড্রপ ডাউন ক্রিয়েট হলো দেন সেখানে আমি সে ফর ইনস্ট্যান্স হ্যান্ড ওয়াশ সিলেক্ট করলাম সিমিলার ওয়েতে আমি আমার রিজন গুলো সিলেক্ট করব ডেটা ভ্যালিডেশনে যাব এনি ভ্যালুর জায়গায় লিস্ট ক্লিক করব দেন আমি আমার রিজন গুলো সিলেক্ট করে দিব এন্টার দিব ওকে করব আমার আরেকটা ড্রপ ডাউন চলে আসলো এবং সেখান থেকে আমি চট্টগ্রামের রেভিনিউ ভ্যালু দেখতে চাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফর্মুলা একটা ভ্যালু শো করছে আসুন দেখে নেওয়া যাক এটাই আসলে রাইট ভ্যালু কিনা সো হ্যান্ড ওয়াশ এবং চট্টগ্রামে আমার রেভিনিউ ভ্যালু হচ্ছে $176 এবং রাইটলি আপনারা দেখতে পাচ্ছেন এটা শো করা যায় এখন আমি सेम रिजल्ट टाइप वी लुकअप दिया ना चेस्टर कर बो सो हमरा वी लुकअप एर फॉर्मूला टाइप करी वी लुकअप वैल्यू होते हैं हमार प्रोडक्ट टाइम फ्रीज कर दिलाम कॉमा आमी ए टेबल टा थे के आंते चाच्ची फ्रीज कर दिलाम দেন কলাম ইনডেক্স নাম্বারটা আমরা ম্যাচ ফর্মুলা দিয়ে টাইপ করব সো ম্যাচ ফর্মুলা দেওয়ার পরে লুকআপ ভ্যালু চাচ্ছে আমরা জানি আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে রিজন সো রিজন সিলেক্ট করে F4 প্রেস করলাম কমা দেন লুকআপ অ্যারে হচ্ছে আমার এটা দেন F4 প্রেস করলাম কমা এক্সাক্ট ম্যাচ 0 ব্র্যাকেট ক্লোজ then comma vlookup er khetro ami exact match khuchi so false ba zero then enter press korbo amar value kintu chole esheche so vlookup ebong index match er dutor madhyomei ami amar result ta niye aslam kintu basic difference ta ki rokom apnader ke chotto ebong short ekta example dekhai ei je amar lookup one of the lookup এদিকে আছে সেই রেফারেন্সটা আমি জাস্ট চেঞ্জ করে দিব চেঞ্জ করে এটাকে আমি বা সাইটে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমার ইনডেক্স ম্যাচ কিন্তু রেজাল্ট শো করছে কিন্তু ভি লুকআপ আমার রেজাল্টটা শো করছে না সেটার কারণ হচ্ছে ভি লুকআপ শুধুমাত্র আপনি যেই ভ্যালুটা লুকআপ করছেন সেই লুকআপের ডান দিকে যে ভ্যালুগুলো থাকে আই মিন ডান দিকে যে ভ্যালুগুলো থাকবে সেগুলাই লুকআপ করতে পারবে কিন্তু তার আগে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সে ওইটা লুকআপ করতে পারবে না সো আমরা ক্লিয়ারলি দেখতে পারলাম যে ইনডেক্স এবং ম্যাচ ইউজ করার যে বেনিফিট সেটা আসলে ভি লুকআপের চেয়ে অধিকতর বেশি এবং ভি লুকআপের যে লিমিটেশন সেটা আমি ইনডেক্স এবং ম্যাচ দিয়ে ওভারকাম করতে পারি আশা রাখি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আপনি যখন এই ধরনের লুকআপ ইউজ করবেন তখন অবশ্যই ইনডেক্স এবং ম্যাচ এই লুকআপ ফাংশনটা কম্বাইনলি ইউজ করার চেষ্টা করবেন এই এক্সারসাইজ ফাইলটি
আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, এবং আমার বিভিন্ন কোর্স যেগুলো আমি অফার করেছি ওই কোর্সের লিঙ্কগুলো দেয়া থাকবে। আমার বিভিন্ন ধরনের কোর্সে আপনি এনরোল করে আপনার এক্সেল ইউজের পাওয়ারটাকে আরো একটু ধারালো করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার হবেন, এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করার পরেই আপনি শুধু আপনি আমার ভিডিওগুলো আপলোড হওয়ার পরে নোটিফাইড হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।